اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم بنا دو میرے سینے کو مدینہ نکالو یہ بحر غم سے یہ سفینہ مبدو আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বাঞ্ছারামপুর থানাধীন খুশকান্দি সরকার বাড়ি যুব সমাজের উদ্যোগে ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া এই এলাকার আলেম সমাজ আমার দাড়িপাতা মুরব্বী বাবারা যুবক নজুয়ান বায়রা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা তুমি আল্লাহর শাহীন শাহীফার দরবারে গুনাগার কাঙ্গালের বসে হাত বাড়াইছে আল্লাহ তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুসিলাই আমার জীবনের গুণা তুমি ক্ষমা কইরা দাও মাহবুব রব্বুল আলামিন ও দয়াল আল্লাহ কত ভাই বাবা কত মা বোনেরা জানি হাত বাড়াইছে আজকের মোনাজাতের মধ্যে অনেকে আছে যাদের জগতের মধ্যে আব্বা নাই হায় রে বাবা যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বললার কাজ কইরা নৌকা চালাইয়া আল্লাহ বদিল্লা মনের কাজ কইরা সন্তানকে মানুষ করার জন্য আব্বা কষ্ট করছে সন্তানকে কষ্ট বুঝতে দেয় নাই আজকে আব্বা যেন অন্ধকার কবরে এমন আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান আল্লাহ যদি ঈদের দিন আসত আল্লাহ ঈদের দিনে আব্বা যেন কষ্ট করে হইল সন্তানের জন্য একটা নতুন জামার ব্যবস্থা করত ঈদের দিনে আব্বা রান ফুরার লুঙ্গিটা পয়রা ফিরা পাঞ্জাবিটা পয়রা ঈদগার ময়দানে যাইত যদি জিজ্ঞাস করা হইতো বাবা আপনি কেন নতুন পাঞ্জাবি নতুন জামা কাপড় পরেন না আব্বা অভাবের কথা বলতো না বলতো আমি মুরব্বী হয়ে গেছি এখন কি আমার আর ঈদের সময় আসেনি নতুন জামা কাপড় পরার সময় আসেনি আল্লাহ নিজে না পড়া সন্তান রে পড়াইছে আজকে কার জানি এমন আব্বা অন্ধকার কবরে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কামাই করে কিন্তু আব্বারে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাবে সন্তানের এমন ক্ষমতা নাই মাহবুব এমন কত সন্তান খুশকান্দির ইসলামী সুন্নি মুজার সম্মেলনে হাত বাড়াইছে আল্লাহ তাদের জগতের মধ্যে মা নাই যে মা আল্লাহ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে সন্তানের প্রসব বেদনার কষ্ট করা সহ্য করা মানুষের মতো মানুষ বানাইছে আল্লাহ যদি মাঘ মাসের শীতের সময় বিছানার ডাইন পাশে প্রস্রাব করে দিত সন্তান মা আলগি দিয়া বাম পাশে লইয়া যাইত আবার বাম পাশে প্রস্রাব করলে মা নিজে বিজা জায়গায় ঘুমাইয়া সন্তান রে আল্লাহ শুকনা জায়গায় ঘুম লওয়াইত মা নিজে একটাবারও নিজের কথা চিন্তা করতে না আজকে কার জানি এমন মা অন্ধকার কবরে আজকে মাহফিল শেষ করে বাড়িতে যাইব আল্লাহ কিন্তু তারা তারা আব্বা আম্মার মুখটা দেখবে না ও আল্লাহ
দের কবরে হামায় আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও সন্তান যদি কোন জায়গায় যাইত রে মা ঘরের দরজায় বইসা থাকতো ভূত নিয়ে আইছো ঘরের ভিতরে নিয়া মা জননী খাবার দিত আব্বা খাবার দিত বড় মাছের মাথাটা বড় গোস্তের টুকরাটা সন্তানের পাতে তুইলা দিত জিজ্ঞাস যদি করত মা বাবা আপনি রাখাইছেন নি মা বাপ দুইজন কইতো ভূত তোর খাওয়ানো হইলে আমার খাওয়ানো যায় এখন না কামাই রুজি কম তুই খাইয়া বড় হইলে আমার আল্লাহ পাক যদি ওই সময় দেয় আমরা ওই সময় খামু আল্লাহ এখন সন্তান কামাই করে কথা সত্য মা নাই বাবা নাই আল্লাহ জানি না অন্ধকার কবরে আম্মা আব্বা কেমন আছে আম্মা আব্বার কবরে জান্নাতি নাজনেহতের ব্যবস্থা করে দাও ওরে মা তুমি কেমন আছো বাবা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে ওরে মা যার বেঁচে নাই তার মত দুঃখী নাই মা যার বেঁচে নাই তার মত দুঃখী নাই খালা ফুফু মায়ের মত না মাগো জান্নাতের সাবি আমার মা জান্নাতের সাবি আমার মাগো জান্নাতের সাবি আমার মা আল্লাহ কত ভাই বাবা কত পরদার আলের মা বোনেরা জানি তাদের আব্বা আম্মা হারায়া চোখের পানি ফালাইয়া কান্দে নবী না বলেছেন কোন সন্তান যদি তার মার জন্য আব্বার জন্য চোখের পানি ফালাইয়া কান্দে ওই পানিটা মাটিতে পড়ার আগে আল্লাহ নাকি তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় আল্লাহ যেই সন্তান একটা মাসির মাথা পরিমাণ পানি আইনা কান্দে রে আল্লাহ এমন সন্তানের আম্মা আব্বার কবরে আর আজাব দিও না ও আল্লাহ এই খুশকান্দির গোরস্তানের মধ্যে কত সন্তানদের মা কত সন্তানের বাবা আছে গো আল্লাহ তাদের আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানিয়া দাও ও মা গো এই এলাকার যত কবরবাসী অন্ধকার কবরে অন্ধকার কবর জান্নাতের বাগান বানিয়া দাও জানিনার সন্তানের মনে কত মা খারাপ বাবা খারাপ বেতা আত্মীয় খারাপ বেতা আল্লাহ ওই সন্তানদেরকে তুমি কবর মঞ্জুর করে নাও মাহবুব রব্বুল আলামিন এই খুশকান্দি সরকার বাড়ির যুবকেরা খারাপ কোন ব্যান্ড পার্টির আয়োজন না করে আল্লাহ ইসলামী সুন্নি মুখা সম্মেলনের আয়োজন করেছে এলাকার প্রত্যেকটা যুবককে তুমি আল্লাহ হযরত ইমাম হাসান হুসাইনের মতো কবুল মঞ্জুর করে নাও জান্নাতের যুবকদের সর্দারদের সাথে কবুল করে নাও এই মাহফিলের উসিলা এলাকার মধ্যে তোমার হাত রহমত বরকত দান করে দাও সম্মানিত সভাপতি মহোদয় প্রধান অতিথি মহোদয় আল্লাহ বিশেষ অতিথি মহোদয় যারা যারা দোয়া চায় আমন্ত্রিত অতিথি বিন্দু সবাইকে কবুল মঞ্জুর করা খুশকান্দি সরকার বাড়ি যুব সমাজের যত প্রবাসী ভাইরা খুশকান্দির দোয়া চায় সারা দেশের প্রবাসীদের সাথে আল্লাহ তাদের দোয়া কবুল করে নেন প্রত্যেকটা প্রবাসীর কামাই রুজির মধ্যে বরকত দান করে দেন পর্দার অন্তরালে আমার মা বোনেরা হাত বাড়াইছে আমার মা বোনদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আবেদা সালেহা যাকেরা হিসেবে কবুল করে নেন আমার মা বোনদের মনের আশা আপনি পূরণ করে নেন আল্লাহ সবার ব্যবসা বাণিজ্য কাজে করেন চাকরি বাকরি পড়ানা কারোর মধ্যে বরকত দান করে নেন ও আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দান করেন একজন যুবক ভাই ওনার ফুফি আম্মা লাইফ সাপোর্টে আছে দোয়া চাই আল্লাহ তারে আপনি যদি হায়াত থাকে হায়াতের মধ্যে বরকত দান করেন হায়াত না থাকলে ইমানের সাথে কবুল করেন আল্লাহ আর মরণের আগে
আমাদেরকে জীবনে একবার মক্কা মদিনা না দেখায়া মরণ দিয়েন না আল্লাহ তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রোজে রাসূলুল্লাহ নসিব করাইয়া আমার নূরের নবীর নূরানি জায়গা মোবারক দেখাইয়া দেখাইয়া সকলের দিলে আর জবানে পড়ায়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।